আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের এপিসোড। আসসালামু আলাইকুম, আমি গোলাম মুস্তফা টেক ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি অ্যাডোব ফটোশপে এই ধরনের একটা এ4 সাইজের পেজে দেখুন 20টা ছবি কীভাবে আনা যায় সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। যারা স্টুডিওতে কাজ করে অথবা লোকাল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে, কম্পিউটার ব্যবসা প্রতিষ্ঠানে, তাদেরকে এই ধরনের ছবি করতে গেলে অনেক সমস্যা পড়তে হয়, বারবার 2-3টা করা লাগে। তাই আমি সহজভাবে আপনাদের দেখাচ্ছি, যদি সহজ ছবিগুলো থাকে তাহলে এ4 সাইজে একবারে আপনারা এই 20টা ছবি একবারে আপনারা প্রিন্ট দিতে পারবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো। প্রথমেই দেখুন আমি অ্যাডোব ফটোশপ ওপেন করলাম। ওপেন করার পর এখানে প্রথমে ফাইলে যাবেন, তারপর দেখুন এই যে অটোমেটিক এখানে যাবেন, তারপর এখান থেকে কন্ট্যাক্ট শিট ইট এইটাই ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে বেশ কিছু অপশন আসবে একটা ডায়ালগ বক্সের ভিতর। এখান থেকে দেখুন ফোল্ডার আছে, আপনারা যদি ফোল্ডার না দিয়ে ফাইল হিসাবে কাজ করতে পারেন। এই যে এখান থেকে ফাইল হিসাবে যতগুলো ছবি আনবেন এখানে আনতে পারেন, আমি ফোল্ডার হিসাবে আনব। আচ্ছা, তারপর এই ফোল্ডার হিসাবে চিনাই দিতে হবে। তাই চিনাই দিতে গেলে দেখুন এখানে আমি 20টা ছবি প্রথমে একটা ফোল্ডারে তৈরি করে রেখেছি। তো দেখুন এই যে 20টা ছবি আমি একটা ফোল্ডারের ভিতর এখানে রেখেছি। হ্যাঁ, এই ছবিগুলোই ওইখানে নিয়ে নেব একবারে। এখানে ছবি যদি ছোটো বড়ো হয় কোনো সমস্যা নাই, পাসপোর্ট সাইজের ছবি হয়ে যাবে আপনি আপনি। হ্যাঁ, তো দেখুন এখানে আমি এই যে অ্যাডোব ফটোশপে আসলাম, এখান থেকে ফাইল, তারপরে অটোমেটিক, কন্ট্যাক্ট শিট এখানে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে আমি এখানে চিরাই দেবো, দেখুন চুজে যাব। চুজের পরে আমি এখানে রেখেছি এই যে ডেস্কটপ, তারপর এখানে যে এডিটের ভিতর একটু আগে আপনার দেখালাম, এই এডিটের ভিতরে ছবিগুলো আছে, জাস্ট এটিকে সিলেক্ট থাকা অবস্থায় ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এই ছবিগুলো এখানে আপনার জাস্ট নিয়ে নেছে। তারপরে এই যে ইনক্লুড সাব ফোল্ডার এটা টিক চিহ্ন দিয়ে রাখবেন। তারপর এখানে এই পেজের যে ডকুমেন্ট পেজের যে সাইজটা এখানে দিবেন, এই যে দেখুন ইঞ্চিতে দিচ্ছি 8.5x11, তারপর 300 dpi। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে এই যে 8 GB দিয়ে নেবে, অবশ্যই কালার থাকবে 8 GB। হ্যাঁ, এখানে থাকবে। তারপর এইখানে দেখুন কিছু অপশন আছে, এগুলো আপনারা দেখলেই পারবেন। এই যে দেখুন এই যে অ্যাক্সেসরিজ এবং ডাউনলোড ফার্স্ট, জাস্ট এগুলো দেখলে যে পাশাপাশি থাকবে। এবং কয়টা কলামে করব, যেহেতু আমি 4টা কলামে করব এবং রো দিব 5টা। হ্যাঁ, এ4 সাইজের, এই যে এ4 সাইজ 8.5x11 পেজে আমি কলাম দেবো 4টা, রো দিব 5টা। হ্যাঁ, আচ্ছা, তারপরে কীভাবে প্রিন্ট হবে এখানে দেখুন এই যে এইটা দিবেন অটো স্পেরিং, মানে স্পেসিংটাও অটোভাবে সে নিয়ে নেবে। তারপরে এখানে থাকা অবস্থায় আপনারা এইটা চিক চিহ্ন দিয়ে নেবেন, দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবেন। এই যে ওকেতে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে ও প্রসেস অনুযায়ী প্রসেস করতেছে। এই যে এখানে জাস্ট একটু সময় নেবে, প্রসেস হওয়ার পরে দেখুন ঠিক 20টা ছবি এ4 সাইজে হয়ে যাবে। তো আপনারা একটা ছবি দিয়ে করতে পারেন, 2টা ছবি দিয়ে করতে পারেন, আবার 20টা ছবি দিয়েও করতে পারেন, মানে আপনাদের যতগুলো লাগবে। যদি আপনাদের একটা ছবি 20টা লাগে তাহলে একবারে একটা ছবি 20টা দিয়েই করতে পারবেন। হ্যাঁ, আবার যদি 2টা ছবি 20টা লাগে তাহলে 10টা 10টা করে একবারেই আপনারা ওখানে 20টা ছবি রাখলেই, ফোল্ডারে রাখলে দেখবেন হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজ উপায়ে দেখুন এই বারে বারে একটা 2টা করার চেয়ে আপনার একবারে একটা ফুল পেজে আপনি 20টা ছবি নিয়ে আসতে পারলেন এবং একটা 20টা ছবি প্রিন্ট দিতে পারবেন।
তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।